সপরিবারে ছুটির মেজাজে আসুন আরামবাগ হোটেল এন্ড রিসর্টসে। কটেজ, লাক্সারিয়াস রুমস, ব্যাংকোয়েটস, ওয়াটার পার্কস সমৃদ্ধ। আরামবাগ হোটেলস এন্ড রিসর্টস আরামবাগ হুগলিতে। কল 7407000126 ফর বুকিংস। আপনারা দেখছেন আরামবাগ নিউজ, সাবস্ক্রাইব করুন। আজ রবিবার দুপুরে আরামবাগ বাস স্ট্যান্ডে এক মহিলার ব্যাগ চেন খুলে চুরি করতে গিয়ে হাতে নাতে ধৃত অপর এক মহিলা। জানা গেল ওই মহিলা বাস ধরার জন্য অপেক্ষা করছিলেন, তার ব্যাগটি রাখা ছিল পাশেই। তার অলক্ষ্যে এক মহিলা তার ব্যাগের চেন খুলে মোবাইল ফোন এবং টাকা পয়সা চুরির চেষ্টা করলে অপর এক পাশে থাকা ব্যক্তি দেখে ফেলেন, হাতে নাতে ধরা পড়ে যান। ছুটে আসে ঘটনাস্থলে আরামবাগ থানার পুলিশ কর্মীরা এবং সিভিক কর্মীরা। আঁচলটা ঢাকা দিয়ে ব্যাগে ব্যাগের চেনটা খুলে দিয়েছিল, যখন সিঁড়িতে বাসের সিঁড়িটা উঠবে তখন হাতটা গলে দিয়েছিল, তারপরে ওকে আমি হাতটা ধরেছিল। না ও তাহলে কি ওই বউটা কি মিথ্যা কথা বলবে? হ্যাঁ, আমি হেল্পারি করি বাসে।
ঘটেছিল সেগুলো আমার সহকর্মী আছে আমার বাসের আমাদের ইউনিয়নের একজন হেল্পার ও বাস স্ট্যান্ডে আজকে ডিউটি করেনে ঘোরাঘুরি করছিল বাস স্ট্যান্ডে তো আমি অফিস থেকে আমার মিটিং ছিল মিটিং সেরে আমি নেমে আসছি আমার সাইডে ওরাও নেমে এলো নেমে এসে আমি এদিকে চলে এলাম কিছু গাড়ি অবৈধভাবে এখানে পার্কিং করছে সেগুলোকে আমরা এখানে সরানোর ব্যবস্থা করছি এইগুলো ওই মেয়ে ছেলের চোরটাকে ধরে নিয়ে এলো নিয়ে এসে বলে দাদা মেয়েটার কাপড় আড়াল দিয়ে ব্যাগটা চেন খুলে ব্যাগটাতে হাত ভর্তি যাচ্ছিল আমি যে সামাঙ্গ ধরে ফেললাম আমি এই সময় এখানে যারা সিভিকের ভাই আছে এদেরকে বললাম সঙ্গে সঙ্গে আমাদের থানাতে যে সিভিকের আমাদের পিসি বাড়ি সুদামা বাবু আছে ওকে ফোন করলাম উনি তার স্টিম নিয়েছে মহিলাটাকে উদ্ধার করে এখান থেকে নিয়ে গেছে কতজন ছিলেন স্টিমে তো বলে তিনজন আছে ওকে নিয়ে তিনজন যাকে ধরা হয়েছে ওকে নিয়ে তিনজন কতজনকে আটক করেছে কতজন ওদের কার এখানে তো বাড়িই নয় ওদের না আরামবাগে বাড়ি না বর্ধমানে বাড়ি ওদের বলছে পুরুলিয়ায় বাড়ি কিন্তু ওর ভাষা বলছে পুরুলিয়াতেও বাড়ি না বাড়ির আছি তাহলে ওর কোনো কাজ নেই ওর আরামবাগে এলো কেন ওদের প্রশ্ন ওইটাই কতজনকে আটক করেছে পুলিশ এখন এখন পর্যন্ত পুলিশ একজনকে ধরেছে আপনার নাম বাকিগুলোকে পুলিশ ওকে নিয়ে তদন্ত করে বাকিগুলোকে পুলিশ ধরবার চেষ্টা করবে এই আপনার পুলিশের কাছে যাচ্ছি আমার নাম শেখ শফিকুল ইসলাম আপনার নাম শেখ শফিকুল ইসলাম আরামবাগের ছেলে অভিনেতা শাহিদ ইমামের নতুন বাংলা ছবি আমার চ্যালেঞ্জ শুভ মুক্তি আগামী 8ই অক্টোবর 2021 ছবির নায়ক অর্থাৎ শুভমের ভূমিকায় আছেন শেখ শাহিদ ইমাম নায়িকার ভূমিকায় ঋত্বিকা হলে এসে দেখতে কিন্তু ভুলবেন না স্বপ্নের বাড়ি মনের মতো সাজাতে হলে আসতেই হবে নিউ কালীমাতা হার্ডওয়্যার স্টোরসে বাড়ি এবং ওয়াশরুম সাজানো চোখ ধাঁধানো অত্যাধুনিক আইটেমের অভিনব সম্ভার ন্যায্য দাম আর গুণগত মান নিউ কালীমাতা হার্ডওয়্যার স্টোর ডহরকুণ্ডু আলুপট্টি হুগলি ফোন 03211261227